বিশ্বকাপে ব্যাটসম্যানদের হুশিয়ারি স্বামীর কি বললেন বাংলার পেসার প্রতিপক্ষ দলের বাঘা ব্যাটসম্যানদের তার ইয়র্কার সামলানোর হুশিয়ারি দিলেন ভারতের বিশ্বকাপ গামী ক্রিকেট দলের অন্যতম পেস ব্যাটারি মোহাম্মদ স্বামী শুধু তিনি নন জসপ্রিত বুমরা ভুবনেশ্বর কুমার সমলিত ভারতের পেস অ্যাটাক ইংল্যান্ড বিশ্বকাপে যে কোনো বড় দলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলেই দাবি করেছেন স্বামী চোট আঘাত ব্যক্তিগত জীবনে বিতর্ক দূরে ঠেলে আপাতত তার ফোকাস যে শুধু বিশ্বকাপ তাও জানাতে ভোলেননি বাংলার এই পেসার ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের সাফল্য নিয়ে চূড়ান্ত আশাবাদী মোহাম্মদ স্বামী তার কথায় টিম ইন্ডিয়ার পেস এরাগের সবচেয়ে বড় শক্তি ভ্যারিয়েশন বা বৈচিত্র্য তিনি ছাড়াও যশপ্রীত বুমরা ভুবনেশ্বর কুমারের সঙ্গে হার্দিক বোঝা বোঝাপড়া এতটাই ভালো যে টসে জিতে কিংবা হেরে শুরুতে বোলিং করলেও তারা পরিস্থিতি সামলে দিতে সিদ্ধহস্ত স্কিল ও পেসের ভারতের বোলিং বিভাগের অন্যতম শক্তি বলে মনে করেন বাংলার সুইং স্টার ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের পেস আক্রমণকে কালো ঘোরা ধরেছেন অনেকেই তাতে গর্ব বোধ করছেন স্বামী বিশ্বকাপ শুরুর আগে নিজেদের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে ব্যস্ত ইংল্যান্ড প্রতি ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে সাড়ে সাতশোর উপর রান উঠেছে তা থেকে আজ করা যায় এবারের বিশ্বকাপ ব্যাটসম্যান ফ্রেন্ডলি হতে চলেছে যদিও তাতে বিশেষ চিন্তিত নন মোহাম্মদ স্বামী তার কথায় যদি অনুযায়ী লাইন বল ফেলতে পারে তবে বোলার কন্ডিশন ভুল করতে বাধ্য বাঘা ব্যাটসম্যানদের মনে ভয় ধরাতে তার পেস ও সুইং যথেষ্ট বলে মনে করেন স্বামী সঙ্গে এও জানিয়েছেন এবারের বিশ্বকাপে তার সেরা অস্ত্র ইয়র্কার দুই হাজার পনেরো বিশ্বকাপে সতেরোটি উইকেট পেয়েছিলেন মোহাম্মদ স্বামী তার ক্যারিয়ারের খারাপ সময় শুরু হয় এরপর থেকে হাঁটুতে চোটের কারণে দুই হাজার এপ্রিল থেকে দুই এরপর স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সাংসারিক অশান্তির জেরে মোহাম্মদ ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ হতে বসেছিল কিন্তু নিজের ফোকাস ঠিক রেখে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে দুরন্ত বল করে আবার টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য হন মোহাম্মদ শামী এদিকে বিশ্বকাপের আগে বাইশ গজের বাইরে নয়া রেকর্ড বিরাট কোহলির বিশ্বকাপ শুরুর আগে আরেকটি রেকর্ড করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বিশ্বকাপ সেখানেও নিশ্চয়ই তিনি রেকর্ড করবেন বেশ কয়েকটি তবে তার আগে বাইশ গজের বাইরে নয়া রেকর্ড গড়লেন কোহলি যে রেকর্ড আজ পর্যন্ত কোনো ক্রিকেটারের নেই সোশ্যাল মিডিয়ায় একশো মিলিয়ন ফলোয়ার হয়ে গেল কোহলির টুইটারে ফলোয়ার সংখ্যা উনত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা তেত্তিরিশ দশমিক পাঁচ মিলিয়ন আর ফেসবুকে ফলোয়ার সংখ্যা সাঁইত্রিশ মিলিয়ন সব মিলিয়ে একশো মিলিয়নের ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছেন তিনি ফুটবল অথবা টেনিসের মতো ক্রিকেটের বিশ্বজোড়া প্রশান্ত নেই তা সত্ত্বেও কোহলির একশো মিলিয়ন ফলোয়ার পৌঁছে যাওয়া নিঃসন্দেহে বিরাট কৃতিত্বের আগামী দিনে বিরাটের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা যে আরো কয়েক গুণ বাড়বে তা বলাই বাহুল্য তিনি যেভাবে ক্রিকেট খেলছেন যে ফর্মে খেলছেন তাতে একমাত্র তার পক্ষে সম্ভব আন্তর্জাতিক রেকর্ড ভেঙে ফেলা তিনি আর দূরে নেই ফলে অবসর নেওয়ার অনেক আগেই তিনি হয়তো এই রেকর্ড ভেঙে ফেলবেন এছাড়া আগামী বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় বাজি হতে চলেছেন অধিনায়ক কোহলি তিনি দলের সেরা ব্যাটসম্যান এবং সবচেয়ে বড় ভরসা তার অধিনায়কত্বে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ভারত কেমন খেলে এখন সেদিকেই তাকিয়ে ভক্তরা বন্ধুরা এবং কোহলির নয়া রেকর্ড এই দুই মিলে বিশ্বকাপে ভারত আসলে কেমন খেলবে বলে আপনার মনে হয় তাই আমাদের কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে এস ক্রিকেট ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ